গতকালকে তার মৃত্যু এবং তার মৃত্যুর আগের দিন সারা চট্টগ্রাম কাটিয়েছিল তার মৃত্যু সারা রাত আন্দোলন সংগ্রাম প্রত্যেকটা কিছুতে এই বাড়িতে সবাই নিরাপদ আশ্রয় গ্রহণ করছে। চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা ঠিকানা, আমরা আমাদের রাজনৈতিক শিক্ষক ছিলেন, আমাদের অভিভাবক ছিলেন, সবচেয়ে বড় কথা উনি সার্বজনীন নেতা ছিলেন, একটা প্রতিষ্ঠান ছিলেন, উনি কোন আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন, 17 বছর মেয়র ছিলেন, তার পাশাপাশি উনি সর্বস্তরের মানুষের নেতা ছিলেন, সার্বজনীন ভাবে উনি সবকিছু চিন্তা করতেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, গণ আন্দোলন, চট্টগ্রাম স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সবকিছু নিয়ে তিনি মাথা ঘামাতেন, এমনকি সামাজিক পারিবারিক ইস্যুতেও তিনি কোনো অন্যায় হলে তিনি মাথা তুলে তিনি প্রতিবাদ করতেন। আমরা আসলে আমরা একজন প্রকৃত অভিভাবক হারিয়েছি, আওয়ামী লীগ একজন প্রকৃত নেতা হারিয়েছে, জনগণের নেতা উনি ছিলেন, উনি যে জনগণের নেতা এটা প্রমাণ হয়েছে গতকালকে তার বিশাল জানা যায়। জনগণ আজকে মহান বিজয় দিবস, এই বিজয়ের মাসে উনি একজন সক্রিয় বীর মুক্তিযোদ্ধা ছিলেন, 1975-এর বঙ্গবন্ধু হত্যার পর উনি সরাসরি প্রতিবাদ করেছিলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ উনি হাতে নেমেছিলেন, সারা জীবন জীবন যৌবন উনি মানুষের জন্য লড়াই করেছিলেন, গণমানুষের হয়ে কথা বলেছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। আমরা মনে করি এই মহিউদ্দিন চৌধুরী হয়তো আমরা আর আসবে না আসবে সেটা বলতে পারবো না, কিন্তু ওনার যে ছায়া, ওনার এই ছায়াটাকে অনুসরণ করে আমরা যারা ভালোবাসি, ওনার কীর্তন গাচ্ছি, ওনার এটাকে ধারণ করে আমরা গণমানুষের কল্যাণে কাজ করা উচিত। মহিউদ্দিন চৌধুরী তারপরে মহিউদ্দিন চৌধুরীর বাড়ি, এখানে মানুষের দরজা 24 ঘন্টা এই বাড়ির দরজা সবসময় খোলা, এবং এই বাড়ির ডাইনিং খাওয়ার যে স্পেস সবসময় সবার জন্য উন্মুক্ত, মহিউদ্দিন চৌধুরী মানুষকে খাওয়াতে মানুষকে খাওয়ানো পছন্দ করে। আমরা মনে করি মহিউদ্দিন চৌধুরীর যে আদর্শ এটাকে আমরা ধারণ করবো, চাপনার মাসে মহান বিজয়ের মাস, তিনি এত দেশপ্রেমিক ছিলেন, বিজয়ের মাসেই উনি জন্মগ্রহণ করেছিলেন, এই মহান বিজয়ের মাসে ঠিক একদিন